ওই জায়গায় একটা ওলি আছে शेख জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ এক্কেবারে একুরেট আমি লিখে দিচ্ছি আপনি যাবেন যদি মিথ্যা হয় সারাডাঙ্গে মাদ্রাসার সামনে বাঙালি হুজুরের বিচার হবে আমি সসক্ষে দেখার পরেই আজকে ওয়াজে নামলাম উনাকে হিন্দু ওই ইসলাম বিরোধীরা উনাকে দাওয়াত দিয়ে কুকুরের মাংস আর বিড়ালের মাংস রান্না করে খেতে দিয়েছিল খেতে দেওয়ার পরে ওনার সামনে যখন খাবার গেল তো উনি বলছে বাবা কোনটা খাবে ওই বেদকরা বলেছিল আপনার তো অন্তর চক্ষু খোলা যেটা ইচ্ছা খান খান আপনার অন্তর চক্ষু খোলা এটা টিটকারি মারে না টিটকারি হলো না এইবার শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাটির মধ্যে কিসের মাংস রে তোরা একটু উঠে দাঁড়া তোদের চেহারাটা দেখতে চা বিড়ালের মাংস থেকে বিড়াল কুকুরের মাংস থেকে কুকুর উঠে কইলে হুজুর আমাদের দোষ নাই আমাদের উপরে গজব নাজিল করবেন না যখন কুকুরের মাংস থেকে কুকুর বিড়ালের মাংস থেকে বিড়াল বের হয়ে গেল তখন ওই এলাকার যত লম্বা চামড়াওয়ালা চামড়ালো বুঝেন তো আমাদের তো লম্বা না এখন তো তোমাদের মুসলমানি দায় এই যে ডাক্তার একেবারে ভাল ওই জায়গাতে মেডিসিন মাখায় অবশ করে নিয়ে ডিজিটাল বিলেট দিয়ে কাটে আর এই দেখো বাপসাসা যারা আছে তোমাদের মুরব্বী জিজ্ঞাসা করো আমাদেরটা কিভাবে কাটছে জানো ধামা ধামা শুনুন তো ধামার উপরে বসায়ে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে জোরে বলেন ঠিক কিনা তোমরা তো বুঝতে পারো আমাদের তারপরে একটা ওষুধ জুটছে নাকি ন্যাকড়া ন্যাকড়া পুরায়ে তার সাই হলো মেডিসিন এই বাবা ঠিক কিনা কোনো বাসে কথা বলছি নাকি আমি কি নোয়াখালী কুমিল্লার লোক নাকি এই তো নদীর ওই পারে আমি আর এই পারে তুমি أعوذ بالله بسم الله الرحمن الرحيم، السلام عليك يا رسول الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة لل عالمين لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حري حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد ابا احد من رجالكم ولا رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صلِّ মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকুরি আদায় করি আল্লাহ পাক আমাদেরকে কত মহাব্বত করে আখিরি পৈগম্বরের উম্মত করে পাঠিয়েছেন খুশি আছেন সবাই বলি আর শুনিয়া আমার নবীর সকল নবীদের সর্দার নবী ঠিক কিনা আমার নবী না হলে পৃথিবীর সৃষ্টি হতো না হতো সেই নদীর জোরে বলুন ঠিক কিনা কে কি আমার নবীকে ভাবলো না ভাবলো আমাদের দরকার নাই আমরা যা বুঝেছি যা শুনেছি বর্তমানে অনেকে গল্প করে পেপার পত্রিকায় দেখা যায় রকেটে করে মহা শূন্যে পৌঁছায় গেছে বৈজ্ঞানিকরা আর আমরা যে নবীর রকেট না হেলিকপ্টার না সরাসরি আরশে মুআল্লাক উছেন সুবহানাল্লাহ আবার শোনা যায় বৈজ্ঞানিকরা নাকি চাঁদের দেশে চলে গেছে আর আমার নবী জমিনে দাঁড়িয়ে চাঁদকে বাইঙ্গে সুর মার দিয়েছে সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা বলুন আলহামদুলিল্লাহ বেজার হইছেন আমি নিশি রাত্রিতে আসলাম আমাকে এই যাই হোক একটু এলোমেলো হয়েছে ডেট আমার একটা সময় আসার কথা তাও আমি 12:30 টায় এসে পৌঁছাইছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এক জায়গায় সাড়ে তিন ঘন্টা ওয়াজ করে সেখানে কালেকশন কালেকশন করে দিছি আল্লাহর রহমতে বক্তা একটাও আসেনি আমি না গেলে ওই এলাকায় আগুন ধরে যেত ওখান থেকে আইসি এখানে আল্লাহ খেদমত করাচ্ছেন তাই আমি চোখের পানি দেখেছেন কিভাবে ফেলাইছি যে আল্লাহ আজকে চল্লিশ বছর আমার ওয়াজের বয়স আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমরা সবাই সবাই বন্ধুগণ আপনারা আমার পুরে কি বেজা খুশি 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 মুখের খুশি না অন্তরের খুশি খুশি অন্তর থেকে আচ্ছা খুশিটা কি এক নম্বর না কথাটা দুই নম্বর ওই নম্বর কোন দুই নম্বর না তো তাহলে আমি একটা কথা বলি যদি কথা দুই নম্বর না হয় তাহলে সামনের লাইনটা বাদে সবগুলো কি এক হাত করে আগে আসা যায় না আপনারাই বলছেন কথা এক নম্বর যদি না গান তাহলে মনে করব কথা তিন নম্বর সামনের লাইনটা আইসেন না তার কারণ সামনে আসলে আবার তো বক্তারও তো মুখ দেখা লাগে এই ভাইরা একটু গল্প জমি সব রেস্ট্রি করা লাগে

চিৎকার করে বলুন সাল্লি কোন দিকে ওয়াজে যাব না যথেষ্ট বক্তা ছিলেন তানারা বহু ডিজাইনের ওয়াজ করেছেন এখন আমি যে ডিজাইনটা লিব এই ডিজাইনটা হলো এই জমিনটা কিন্তু একদিন হিন্দুর জমিন ছিল ঠিক কিনা গোর গোবিন্দ পশুরাম নামগুলো দেখেন কি নাম কি নাম নাম কি বাবাজি এই সব কিন্তু হিন্দুয়ানি দেশ ছিল ঠিক না। হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে মুসলমান জাতি পাত্র এমন একটা পরিবেশ এরা তো বুঝবেই না আমার ছেলেরাও বুঝবে না আমরা কিছুটা বুঝি আমার বাপ দাদারা খুব ভালোভাবে বুঝে গেছে কুষ্টিয়াই কি খালি লালন সার মাজার রবি ঠাকুরের বাড়ি নাই রবি ঠাকুর শিলাই দছিলেন জমিদার উনি যখন বিচার আচার করতেন হিন্দুদের ছিল কার্পেট বিছাই দিত দামি কার্পেট আর মুসলমানকে দিত খেজুরের পাটি পাটি ভালো করে বুঝে নিও ভুলো না এই দেশে ইসলাম জেন্দা করলেন কি দা খালি কি খালি বলেন অলি গল অলি আল্লাহ আজকে আমরা ওয়াজ করতেছি কিসে সাজানো কোরআন শরীফ দিয়ে সাজানো মাদ্রাসার মাঠে আর উনারা ওয়াজ করেছে মন্দিরের সামনে সামনে ঠিক কিনা বেশ সে যে আমার জন্মভূমি ভূমি সোনার বাংলাদেশ মদিনাই গেলাম গেলাম সোনার মদিনা মানে সোনা দিয়ে বিল্ডিং করা না রাস্তা আমাদের মতো কিসের রাস্তা বিল্ডিং আমাদের মতন ইট সিমেন্ট দিয়ে বানানো কিন্তু কিসের মদিনা বঙ্গবন্ধুর কারণে নয় জিয়াউর রহমানের কারণে নয় ভুল হয়ে যাচ্ছে লাঙ্গল বাঁকা লোকটা কি এর সাদের কারণে নয় এই সোনার বাংলা হয়েছে হাজার হাজার অলির কারণে আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধু বন্ধু জেলা চট্টগ্রাম রে বারাওলিয়ার স্থান এই জেলাতে কত আউলিয়াম স্থান রে বারাওলিয়ার স্থান

যত জমির দলিল এক ওই টাইমে ছিল শ্রী শ্রী মখলেশ্বর রহমান শ্রী শ্রী আব্দুর রহমান শ্রী শ্রী আব্দুর রহিম আর মাতার নাম ছিল শ্রীমতী রহিমা খাতুন এই শ্রী শ্রী উঠায় মোহাম্মদ সেটিং করেছে একমাত্র আল্লাহর অলিরা ঠিক কিনা ঠিক ওয়াজ বেশি হবে রাজি আছেন কি আছেন সারা কই কি আমি তো মনে করেছিলাম যে উঠার আগে লোকগুলো কি দড়ি মারে এখন দেখছি যে নতুন করে এর নাম হলো ওলি আল্লাহর দেশ ঠিক একটা একটা করে ধরি একটা একটা করে ধরি দিনাজপুরে লিখবেন বালুবাড়ি দিনাজপুরে জায়গাটার নাম বালুবাড়ি নিমনগর মিমনগর না নিমনগর

ওই ওই ইসলাম বিরোধীরা ওনাকে দাওয়ার দিয়ে কুকুরের মাংস আর বিড়ালের মাংস রান্না করে খেতে দিয়েছিল হয়েছিল দেওয়ার পরে পরে ওনার সামনে যখন খাবার গেলো তনি বলছেন বাবা কোনটা খাও দেখো অভ্যান্ডপরা বলেছিল আপনার তো অন্তর চক্ষু খোলা যেটা ইচ্ছা খান খান আপনার তো অন্তর খোলা এটা টিটকারি মারে টিটকারি হলো না এইবার শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন বাটির মধ্যে কিসের মাংস রে তোর একটু উঠে দাঁড়া তোদের চেহারা দেখতে চা বিড়ালের মাংস থেকে বিড়াল কুকুরের মাংস থেকে কুকুর উঠে কইলে হুজুর আমাদের দোষ নাই আমাদের উপরে গজব নাজিল করবেন না যখন কুকুরের মাংস থেকে কুকুর বিড়ালের মাংস থেকে বিড়াল বের হয়ে গেল তখন ওই এলাকার যত লম্বা সামড়াওয়ালা সামড়াওয়ালা বুঝুন তো আমাদের তো লম্বা না নাকি নাকি এখন তো তোমাদের মুসলমানি দেয় এই যে ডাক্তাররা একেবারে ভাল ওই জায়গাতে মেডিসিন মাখায় অবস করে নিয়ে ডিজিটাল বিলেট দিয়ে কাটে আর এই দেখো বাপসাসা যারা আছে তোমাদের মুরব্বি জিজ্ঞাসা করো আমাদেরটা কিভাবে কাটছে জানো ধামা ধামা চিনেন তো ধামার উপরে বসায়ে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে জোরে বলেন ঠিক তোমরা তো বুঝতে পারো নি আমাদের তারপরে একটা ওষুধ জুটছে নাকি ন্যাকড়া ন্যাকড়া পুরায় তার সাই হল মেডিসিন বাবা ঠিক কিনা কোনো বাসে কথা বলছি নাকি আমি কি নোয়াখালী কুমিল্লার লোক নাকি এই তো নদীর ওই পারে আমি আর এই পারে তুলি এই লম্বা সামরা যখন দেখলো কুকুরের থেকে কুকুর বের হয়ে গেল

সুকি সুম মোল্লা বর্তমানে ইউটিউবে পীরেদের বিরুদ্ধে বলে আবার যখন কমিটি ধরে তখন কয় আমরা খাটি পীরের বিরুদ্ধে বলছি না ভন্ড পীরের বিরুদ্ধে বলছি এ বক্তা ভাই তোমার যদি ইউটিউবে 10টা ক্যাসেট ভন্ড পীরের বিরুদ্ধে হয় তাহলে একটা ক্যাসেট কেন কিন্তু খাটি পীরের পক্ষে নাই তার কারণ তুমি পীর বিরোধী লোক

মৌলানা কেরামত আমার মত কানাপির নাকি। আমাদের দেশে কিছু কানা আছে ও সব কথা বলার দরকার নাই ও যে ভন্ড সে তো ভন্ডই ভন্ডদের ওয়াজ হবে না হবে খাঁটি পীরের ওয়াজ এইবার বাবা কি বললেন বলে আপনি তো আল্লাহর ওলি লোক আমার ছেলেটা জানাজা করে দেন অথচ ছেলেটা কিন্তু মরা না তাজা তো বলছে তোমার ছেলে কি মরা 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 তিনবার জবান বন্দি নিয়ে নিল এইবার বলেন তো জানা যা কয় তোর দিনে আর আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলেন পাঁচ তাকবীরে পাঁচ তাকবীর দিয়ে সালাম ফিরাইলেন ওই ভন্ড বলতেছে ওই জাহেল মূর্খ বলতেছে এই ইসলাম বিরোধী অলি বিরোধী বলতেছে আপনি রংপুর থেকে চলে যান তাহলে হলে আপনার খানকা জ্বালায় দেওয়া হবে বলে কেন বলে আপনি তো জানা যার নামাজি জানেন না বলে কেমনে বুঝলা জানাজার যার নামাজ তো চার তকবীর আপনি তো পাঁচ তকবীর দিলেন বলে ঠিকই দিয়েছি বলে কেমন পাঁচ তকবীরে জানাজা হয় নাকি বলে আমি প্রথম তকবীর দিয়ে তোমার জি

ক্যারাম ও সাহেব মারে কারণটা কি হ্যাঁ যিনি মৌতের মালিক আয়াতের মালিক তার সাথে যার বন্ধুত্ব আছে তিনি তো গাজার কৈলকির সাথে যার বন্ধুত্ব আছে সে তোলি হতে মারে না মানে ডাক দিয়ে বলতেছে হুজুর আমাকে মাপ করে বলেন না এখানে তো মাপের কোনো ব্যাপার না এখানে তো মাপের কোনো ব্যাপার না আপনি বলেছেন মনা হজুর কবর দেওয়া হলো ওই জাহেদ আবার মরানা কেরামতের নামে থানায় কেস করলো পুলিশ এসে অ্যারেস্ট করে কেন বলে আপনি মানুষ মেরে ফেলেছে বলে উঠান উঠান আমি মানুষ মারি নাই আমি শুয়র মেরেছি কবর খুঁড়তে কত টুক টাইম লাগে তিন দিন তিন দিন তিন ঘন্টা তিন ঘন্টা দশ মিনিট কবর খুঁড়ে দেখে সত্যিকারী একটা বিশাল শুয়র মরে পড়ে আছে যে দেশে ঘুমাই কত এ সারা ডাঙির মাদ্রাসার হুজুররা আমি আপনাদের দাওয়াত কি মেহমান যদি ওয়াজ পছন্দ না লাগে বক্তা উঠায় দেন বাঙালি হুজুরের গাড়ি অপেক্ষা করতেছে কিন্তু সত্য কথা কে স্বীকার করায় লাগবে কোথায় পালা তুমি ইসলাম ইসলাম নিয়ে আসলো আলী আল্লাহরা শ্রী শ্রী মুছে দিলো হলি আল্লা মুহাম্মদ লাগায় দিলো তোমার মান্দমে মুসাম্মদ লাগায় দিলো তোমার বাবাকে বিয়ে দি বিয়ে গেলে আগে দিত এখন তো দায় পাই যে আমার পাঞ্জাব পাঞ্জাব তখন কি দিত দিত ধুতি আমার বাপকেই তো ধুতি দিয়েছিল আমার বাপের সেই ধুতি আমরা অনেক দিন দেখেছি কেন মুসলমানকে ধুতি দিত তার কারণ বুঝতে পারেছ এই দেশ কাদের আবাদ ছিল আর ওই দেশ থেকে আল্লাহ রসুলের শূন্য তুঠায় দিল আল্লাহর অলিরা এই দেশে যখন ওয়াজ শুনি তখন আর ব্রেনে কাজ করে না কোথায় পারো বাঙ্গালি হুজুরে প্যান্ডেল এই প্যান্ডেল বাঙালি হুজুরের নয় এই প্যান্ডেল হলো মুজাদ্দদে জামান হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির প্যান্ডেল চলে আসছে বগুড়া মহাস্থান আগে ছিলাম দিনাজপুর তারপরে আসলাম রংপুর এবার আসলাম বগুড়া মহাস্থান গড়া ইব্রাহিম আদম বলখির মাজারে কে কে গেছেন হাত তুলেন

ইব্রাহিম আদহাম বলছি রহমতুল্লাহ আলাইকে আমার নবীজি স্বপ্নের ভিতরে বলতেছেন তাড়াতাড়ি যা ওই দেশে ইসলামের দাওয়াত দিতে ইব্রাহিম আদহাম বলছি রহমতুল্লাহ বলতেছেন হুজুর আমি তো যাইতে রাজি আছি কিন্তু আরব সাগর পাড়ি দিব কেমনে ওই আরব সাগর পাড়ি দেওয়ার জন্যে তিনি চিন্তা করতেছেন আমার নবী ডাক দিয়ে কয় ইব্রাহিম এ ইব্রাহিম তুমি দিনের দাওয়াত দিতে ওই দেশে যাবা কবে যাবা কখন যাবা এখনো তুমি তারিখ নির্ণয় করা হয় নাই যাই দেখো এখন থেকে ছয় মাস আগে আরব সাগর থেকে বড় বড় মাছ আঙ্গর কুমির সরে উঠে অপেক্ষা করতেছে কে তোমাকে পিঠে করে পার করে দেবে আমি সেই আরব সাগরে গেছি আমি আরব সাগরের মাঝখানে দাঁড়াইয়া ছবি তুলে নিয়ে এসেছি বলে হুজুর এটা আবার কিরকম কথা সাগরের আবার মাঝখানে দাঁড়ানো যায় না না দে ভাই নৌকাই না বলে নৌকা নেই মানে হাজী আলী শাহ আলাইহি সার্চ দাও সার্চ দাও মোবাইলে ইউটিউব গুগলে সার্চ দাও হাজী আলিশা শাহ রহমতুল্লাহ বোম্বে শহরে বোম্বে শহরে সে আরব সাগর তার কারণ আগেকার মানুষ হাঁটা পথে হজ করতে যাইতো যাইতো কি যাইতো বম্বে থেকে জাহাজে আরব সাগর পাড়ি দিলে আরব সাগর হয়ে যেত এই আরব সাগরের ভিতরে বম্বে সমুদ্রের ভিতরে একজন আল্লাহর ওলীর মাজার আছে আমি একবার না দুইবার না অনেকবার জিয়ারত করেছি বাবাজি সমুদ্রের মাঝখানে মাজার যে সমুদ্রের পানিতে সারা পৃথিবী সহলঅভ হয়ে যায় কিন্তু হাজি আলীর মাজারকে ধ্বংস করতে পারে না আমি হঠাৎ করে আমার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চলে গেলাম বোম্বে তো আমি আমি যাবো না আমি যাবো কলকাতা বোম্বে টিকিট কত কত সাড়ে আঠারোশো আঠারোশো আমি খাদেম সাহেবকে বললাম যে আমি একটু এতে কাপে যাচ্ছি তিন দিন আসবো না

বম্বে পর্যন্ত যেত হাজি ভাইয়েরা অনেক সময় কলেরা বসন্ত হয়ে অনেক হাজি ফিরত আইস্তো এতো কেন আগেকার জামানার মানুষ বলতো বোম্বে হাজী হাজী ঠিক কিনা মক্কা ঠাই গেলো এ কাবা ঠাই গেলো হলো মক্কা আর উনি বোম্বে থেকে ঘুরে আইসি কি বলতেছে জোরে কোন বোম্বাই হাজি কারণ ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেল কেমন মাঠে আল্লাহ ইঞ্জিনিয়ার বলবে না ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে আল্লাহ তালা ডাক্তার বলবে না কিন্তু এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছে না এই হাফজো খানার একটা ছেলে যদি আলিফ লা একটা অক্ষর যদি আপনার ছেলে মারা যায় কেয়ামতের মাঠে ওই ছেলে খোদার কসম কোরআনে হাফেজ হয়ে আপনার সঙ্গে দেখা হবে কিন্তু ছোট নৌকা না বড় নৌকা ভাত খেতে গিয়ে গলায় বেঁধে গেছে খাদেমকে বলছে পানি আনো খাদেম পানি আনতে গিয়ে দেরি হয়ে গেছে গলায় ভাত বেঁধে গেছে এবার বলেন সমুদ্রের পানি লবণ না মিষ্টি জোরে কম সমুদ্রের পানি একটু মুখে দিয়ে দেই চোখ মুখ জ্বলে যাবে এত লবণ ওই লবণ পানি দিয়ে তো ভাত নামানো যায় না আল্লাহর বলি হাজি আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের উপরে একটা থাবা মারার সঙ্গে সঙ্গে পানি মিষ্টি হয়ে গেছে ওই পানি খেয়ে তিনি কি করলেন ভাত নামালেন এইবার উনার আর মনে নাই মিষ্টিকে লবণ বানাইতে হাজার হাজার সামুদ্রিক জীব জানোয়ার গলা বার করে বলে হজুর গো আপনি না হয় লবণ পানি খাবা মেরে মিষ্টি বানালেন গলার ভাত নামালেন কিন্তু আমরা তো লবণ পানির জীব জানোয়ার আমরা তো মিষ্টি পানিতে থাকতে পারবো না হজুর দয়া করে একটু লবণ বানায়ে দেন আর একটা থাপ্পড় মারার সাথে সাথে সমুদ্র সমস্ত সমুদ্রের পানি আবার লবণাক্ত হয়ে গেছে আমাদের দেশের কিছু মূল্লা বাইর হয়েছে দেখা জিনিসও পছন্দ করে না দেখা জিনিসও বিশ্বাস করে না তারপরে কথাই কথাই বলে এটা জয়ীফ এটা জয়ীফ এরা বলে সহি আর ওরা বলে জয়ীফ এরা বলে জয়ীফ খালি জয়ীফই খুঁজে গেল সচক্ষে যাহা দেখলাম এটাই হলো সহি আরব সাগর পাড়ি দিয়ে বগুড়াই চলে আসলে আসলে একমাত্র মাত্র কার পশুরাম বাদ ওই জায়গাতে গরু জবাই করা মহাপা মুসলমানি দেওয়া হাজাম পাইলেই মাইরে ফেল হাজামের সাথে গোপনে কন্ট্রাক্ট করতো দেখবেন মহাস্থান ঘরে ছোট ছোট পাহাড় আছে ওই পাহাড়ের গুহার মধ্যে যাও আমার ছেলে নিয়ে আসতেছি তাহলে কি ডিয়ারিং ছিল যে মুসলমানই দেওয়া যেত না তাই তুমি অলিদেরকে ভুলে যাও না তাহলে অলিদের আত্মারা কষ্ট পাবে আর বলবে যখন তোমার কেউ ছিল না ঠিক কিনা তখন ছিলাম আমি

উনার বউ না বোনটা বলতে পারবো না এটা আমার ব্রেনে আসে না শিলা দেবী পশুরামের বোনের নাম বোন নাম কি শিলা দেবী উনি আবার ওই পুকুরে গোসল করতেন ওই নদীতে পুকুরে গোসল করতেন ওইখানে এসে ইব্রাহিম আদম বলকি অজু বানাইছে সুবহানাল্লাহ অজু বানানোর সাথে সাথে ওই বেআব পশুরাম বাদশা বলতেছে মুসলমান ফকির কে হটাও করে দাও ওযু বানাইছে পানি না পাক হয়ে গেছে তাহলে উনি আবার কি পবিত্র চিন্তা করে ওখানে আমি দেখছি রাজস্থান আমি রাজস্থান ওয়াজ করছি রাজপুতানা আলিগড় টং এই সব জায়গায় ওয়াজ করেছি ওখানে কোনো বাংলার বও নাই তো ওখানে দেখতেছি সব মাঠে পায়খানা করে আমরাও এক সময় মাঠে পায়খানা করেছি বাথরুম সিস্টেম ছিল না একটা সময় ছিল এখনকার জেনারেশন বুঝবে না সব গোল হয়ে পায়খানা করতেছে পানি না নিয়ে চলে গেল আমি জিজ্ঞেস করছি ভাই কিছু মনে করবেন না ওই যে পায়খানা করে উঠে চলে গেল তো পানি নিল না যে তো বলছে পানি নিবে কেন ওনার কানের সাথে তো পোলতি পেঁচানোই আসানোই আসানোই ভাই একটু ভালো করে তফসির করছে উনি তো ব্রাহ্মণ এক বাড়িতে দুই মাস ছিলাম একই বাড়িতে বাথরুমে যাই দেখি খোদার কসম বাবা একটা বদনা আছে কিন্তু বদনা সবসময় উবুর কর উবুর কর উবুর কি ব্যাপার বদনা করা এতগুলো লোক ব্যাপার ওই আমি যাইয়ে কোনো রকম কি বলে ওই বদনা ব্যবহার করি তে ওনার বাড়িতে একটা মেয়ে আছে তখনই ক্লাস আই মানে আয়ে পড়ে আমি খালা মালা দেইকি আমাদের তোবারে একটু ভাষা না ভালো খালাম্মা কিছু মনে করবেন না একটা প্রশ্ন করব বলে কি এই যে দুই মাস আপনাদের বাড়িতে আসি খালাম খালাম্মা তে আপনাদেরই বদনাটা উবুর থাকে কেন আপনারা কি শুনেন না তোমাকে বলছি আপনি কি শুনেন আমি হ্যাঁ সংসি কুলুপ করি তো বলছি রে সর্বনাশ লন্ডনের পানি এত তো বরফ পড়া পানি এত বরফের মতন ঠান্ডা ওই নরম জায়গায় ঠান্ডা পানি থাকলে সেফটি হবে আমি আর গোস্টে শুই হাই গিয়ে সোসে না আমি কোন বানোয়াট কথা বলার পছন্দ না তার কারণ সাড়ে তিন ঘন্টা ওয়াজ করে সে আবার মাইক ধরা বয়স কিন্তু সাতাত্তর দুই নম্বর ছয় নম্বর কথা বললেই কিডনি স্যাজ ব্রেন স্যাচ হার্ট সব শেষ না হলো আমলনামা তো শেষ বলে বলেন ঠিক কিনা তোমার এখানে বাহাদুরি দেখাতে যাই আমি আমলনামায় গুনা নিয়ে চলে যাব না তুমি এত কি দরকার আমি যাহা দেখেছি তাই একজন লন্ডন সফর করা সে লোক লিখতেছে লন্ডন ফিরে এসে বলতেছে লন্ডনে যদি ইংল্যান্ডে যদি দামি দামি আতর না হতো তাহলে ওই দেশটা দুর্গন্ধে হাঁটা যেত না তার কারণে একটাও পায়খানা ফিরে পড়ে যায় ওনারা হলো ওই কিটা চাইছে আর ওই পোলটি আলা গোসল করার ওই জায়গায় যাই আল্লাহর ওলি ওযু করেছে তো বুঝে পানি না পা মুসলমান ফকিরকে হটাও করে দাও এইবার পশুরাম বাদশার কোলে যায় বলছে বাবাজি এই জায়গা আপনি ত্যাগ করেন কেন বলে এই জায়গা আমাদের আমাদের আলাইহি শুধু মুস্কি হাসি দিয়ে বলেছিলেন বুঝতে হবে নামাজের কত বড় বরকত একটা সেজদার কত দাম দাম মহাস্থান ঘুরে যা রে গেছেন শুধু রং তো ভাষা গেছেন কিনা জানি না মসজিদের ভিতরে যেই জায়গায় ইমাম সাহেব দায় যদি মনে না থাকে এই দিন কোন দিন গেলে ডান পাশে দেখবেন এত খালি কমপক্ষে 5 ইঞ্চি ইট দিয়ে গাঁথা করা আছে এইটা হল ওনার সেজদা জায়গা তার কারণ যত বড়ই তুমি ওলি হও না কেন তোমার কোনো কিছুই থাকবে না যদি নামাজ না থাকে যত বড়ই নেতা হও না কেন নামাজবিহীন কোন স্লোগান দিয়ে সেই নেতৃত্বে বরকত হবে না বলে হুজুর আমাদের দেশের বড় বড় নেতা একটাও তো নামাজ পড়ে না তাহলে আপনার এই ওয়াজ ভোয়া না বাবা যে ওয়াজ ভোয়া নয় বেনামাজি কোটি কোটি টাকার মালিক বানাইছে আর নামাজিকে টিটকারি মারে তাহাজ্জুতের নামাজ পড়ে ঘরে খাবার নাই আর বেনামাজির টাকার অভাব নাই এমন আসে কি নাই তাহলে বলেন হুজুর আপনি যে বললেন এই ওয়াজ উদ্র করেন বলি কিসের উদ্র করব তার কারণ বেনামাজি নেতৃত্বে তাদের দাপটে চলা যায় না সেই প্রশ্নের জবাব বাঙ্গালি হুজুর দিয়ে যায় শোনেন বাড়িতে খাসি একটা থাকে গরু থাকে এক দুইটা গরু কি খায় আর এই যে আর যে গরু শুকনা খেয়ার খায় আর খাসিটা গোয়াল বলে ঘরের ভিতরে ঢুকে ভাতের গামলা পরিষ্কার করে দেয় বাড়ি আটার বস্তা অর্ধেক শেষ করে দেয় আবার ওই খাসি ডাকিয়ে বাড়িয়ালার বিছানার উপরে ঘুমায়া আরামে পেশাব পায়খানা করে বাড়িয়ালা কিন্তু মারে না একদিন ওই খাসি প্রশ্ন করতেছে গরুরে তুমি যে আবাদ করে দিচ্ছ গোড়া ভর্তি ধান করে দিলা কিন্তু একটু ভুল হলেও লাঠি দিয়ে তোমার হাড়ের পরে পিঠের উপরে মারে আর আমি দেখো বেডরুমে শুয়ে থাকি আমাকে কিছু বলে না বলে না আটার বস্তা অর্ধেক শেষ করে দিলেও আমাকে কিছু বলে না খাসি গরুকে বলতেছে তারপরে দেখো হঠাৎ করে রান্নাঘরে ঢুকে ভাতের হাড়ির মধ্যে পাতিলের মধ্যে মুখ দিয়ে ভাতগুলো সব খেলাম কিছু বলে না কিন্তু তুমি এত উপকার করো তোমাকে শুধু মারধর করে ব্যাপার নাকি গরু কয় জুন মাসের সতেরো তারিখে বাড়িয়ালার মেয়ের বিয়ে বিয়ে তোমাকে এত আদর করে তার কারণ জুন মাসের সতেরো তারিখে দেখবা তোমার হাডের উপরে কেমন কট কটা আওয়াজ বলে আমাকে মারলে কি হবে আমি ধান আবাদ করে দিই ওই ধান গাড়িতে করে বিশাল ভর্তি গাড়িতে করে বাড়িতে হাজির করে দি আমাকে মারলে কি হবে যেদিন আমি মারা যাবরে রে সাগর ওই দিন আমার বাড়িয়ালার সপরিবারে চোখের পানি ফেলবে অল্পতে বুঝে নিয়ে ওরা হলো খোদার খাসি খাসি

আমাদের জায়গাটা ভিক্ষা নিলেন এইবার তিনি বলতে লাগলেন সুবহান রব্বিয়াল আলা, জিব্রাইল ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করেন মাহবুদ একটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন বলেন তো আপনার সব থেকে কি পছন্দ আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কি পছন্দ আমি আগেই বলবো যে ভাই আমাকে যদি খাওয়াই তো হয়তো একটা বড় চিংড়ি রান্দিস আর না হয় টাকি মাছের মহত্তা নিয়ে এক একটা লোকের এক একটা পছন্দ আছে না আল্লাহরও তো একটা পছন্দ আছে জিবরাইল বলে মাবু বলেন তো আপনার কি পছন্দ এ পাগলের দল ভালো করে শুনে নাও এই নিশি বসে টাকার সার্থকতা আসে আল্লাহ তাআলা বলেন জিবরাইল গো আমি আল্লাহর সবথেকে পছন্দ হলো আমার বান্দার সেজদা শুধু যাই নামাজ নিয়ে নিলেন তারপরে ওই জায়গাতে মন্দির ভেঙ্গে চুরমার করে আজান দেওয়া শুরু হলো আগে কি আজান দিয়ে এই আজানের জন্মই তো দিল অলিরা নাকি নাকি বাজে কথা এখন আর আজানটা দিব না অসুবিধা অসুবিধা আজানটা দিব না কি জন্য জানেন আমাদের দেশে কিছু বেকুব মার্কের লোক আছে ধম করে উঠে বলবে যে মনে হয় ফজর হয়ে গেছে নামাজ পড়ে ফেললে সব গুণা আমার হবে যার জন্য আজানটা দেওয়ার দরকার নাই তার মানে ও আজানের সৃষ্টি বি করেন তো অলি আল্লাহ এইবার আসেন চলে আসেন ওইখান থেকে রাজশাহী হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাইহে মারহাবা বলেন ইনি স্বয়ং গৌসে আব্দুল কাদের জিলানির বড় ছেলের ছেলে মানে নাতি ওই জায়গায় কি করা হতো এত তাড়াতাড়ি ভুলে ওলি আল্লাহদের বিরোধিতা করো না দাদার পরিচয়টা দিও পর দাদার পরিচয়টা দিও শ্বশুরের পরিচয়ে কোনোদিন ইসলাম জিন্দা হয় না

এখন কি হবে কি হবে যারা হাত তুললেন ওই জায়গায় নর বলি দেওয়া হতো এ কথা কি মোল্লা তোমার মনে নাই তুমি যে পীরের বিরুদ্ধে বলো তুমি ভঙ্গ পীরের বিরুদ্ধে বলো খাতি পীরের পক্ষে কেন আসো না এই কষ্টে আমার জীবন শেষ হয়ে যায় তুমি ভণ্ডপীদের বিরুদ্ধে বলো আমিও ভণ্ডপীর চিনি তার কারণ লালন মাজারের পাশে আমার বাড়ি আমি কি ভণ্ডপী তোমার থেকে মেলা দেখে কিন্তু আমার ভণ্ডপীরের ওয়াজ তো দরকার নাই আমার খাঁটি পীরের ওয়াজ দরকার ভাইরা আমার নরবলি বলি দেওয়া হচ্ছে নর বলি মানে মহিলা জবাই করলে ওদের প্রতিমা রাজি না পুরুষ জবাই করে ওই প্রতিমার সামনে রক্ত না দিলে তাদের প্রতিমা খুশি হতো হ্যাঁ কয়েকদিন পর তো যাই আর প্রতিমার পাছার মধ্যে লাঠি দিয়ে পুঁতে চাই পুঁতে ঠয় কোথায় আবার দেখবেন যদি ওদের প্রতিমার হাত মার থাকে বাঁশ দিয়ে বাড়ো মর বলেন ঠিক কি না ঠিক আর আমরা কি ওই পূজা করি নাকি আমরা করি সুবহানাল রব্বি আলা আলা

পুরুষ ছেলেদেরকে জবাই করে করে ওদের প্রতিমার সামনে রক্ত দেওয়া হতো পূজা দিলে প্রতিমা নাকি মিস করে হাসত যে হ্যাঁ পূজা কবুল সবগুলো মুসলমান ছেলেদেরকে জবাই করত অবদান ইসলামের ভিতরে ওলিয়াল্লাদের কত বড় অবদান ও ইউটিউবের ভাইয়েরা আজকে তোমরা খবরদার সিটারি বাটপারি করবা না এরকম তোমার সিটার

ধরে এগুলো আমাদের দরকার নাই তখন আমার ডেট ফাঁকা ছিল না এখনো ডেট ফাঁকা নাই ডবল মাইরে আসে মার হাবা ঘর আবার বললেন না যে হুজুর আছে লোভ তো আছে নাউজুবিল্লাহ আমি লোভের ব্যবসা করি না আমি ব্যবসা করি যে আমার দ্বারা কোনো খেদমত হোক এটাই আমি চাই ভাইয়ার যখন লড় বলি দেওয়া মুসলমান দুইটা মাত্র ছেলে একটা ওই বেঈমান রাজা জবাই করে ওর মাকে খুশি করিছে আর একটা ছেলে ওই বাবাকে বলেছে তোমার আর একটা ছেলে আছে মঙ্গলবারে আমার রাজ দরবারে হাজির করো ওটা জবাই হবে যদি শাহমকদুমের মাজার জিয়ারত করেই থাকেন তাহলে ওই জায়গাতে এই দিন গেলে খোঁজ নেবেন যেই মেশিনদার উপরে জবাই করত আর রক্ত গিয়ে পড়তো সেই মেশিনটা এখনো ওই জায়গায় আছে আমি দেখেছি দেখেছি বাইরে এইবার সমস্ত কিছুর মালিক জোরে বলেন যত বড় হও না রে মানুষ তুমি আমি গানে টানে টান মারতাম না কিন্তু সাইদুল মাস্টার বলেছে দুই একটা টান মাইরেন সাইদুল মাস্টার শুধু টান শোনার জন্য আসে তিনবার বিদায় দিয়েছিল তার বলছে টান শুনে যাও আসে নাকি হ্যাঁ উস্তাদের মায়ের মায়ের যত বড় হও না মানুষ তুমি রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি তেন্ডেস্টা মনে রাখো রাইখো সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বই ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই এতিম খানায় কি দর বস্তা চাউল দেওয়া যায় না নবীজি বলেন এতিমদেরকে যদি আর্থিক সহযোগিতা নাও করতে পারো একটু যদি আদরের সাথে গায়ে হাত বোলাইয়ে দাও আমার নবী বলে তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে আবার মনে করেন না 10 বস্তা সাউলের কথা বললেই হুজুর আবার কালেকশন শুরু করেছে নাকি নাউজুবিল এমনি কথা হলো তোমার বাপের জন্য صدকে জারিয়া করে যাও এটা আমি ধনী দেরকে বলতেছি আর জোরে বলেন ঠিক তাই বলে আমি বলি নাই যে 10 বস্তা সাউল দাও তা বলি নাই এত রাতে কালেকশন করলে লোক আমাক মারবে তাই বলে আবার মনে করো কালেকশন ছাড়াও যাবে না ওটা পরে বায়ান আমার যখন মঙ্গলবারে সেলেকে হাজির করবে

কি মনে না নাকি হৃদয় নিয়ম কলে তুলি দিয় অগদয়াবান তুমি মেহেরবান তুমি মেহেরবান চল্লিশ দিন পর্যন্ত কারুর ধার ধারা লাগবে না ঘরের দরজা বন্ধ করে দিয়ে দুনিয়ার সমস্ত ধান্দা বাদ দিয়ে আল্লাহ ধান্দা করো কিছু যদি না জানো খালি বলো গুণা করি শত শত হিমালয় পর বোতের যদি কর মোট ভয় কিরে আমার আমি গুনাহগার গো মওলা নারে তাই যে কি স্বাদ আর কি মজা নারীর প্রেমে পসা মজা দুর্গন্ধ আর মওলার প্রেমে স্বাদ যে বোঝে সে কোনদিন নারীর ধারে কাছে দিয়ে না ঠিক তো বাস্ত শুরুই হয় না এখন ঠিক ঠিক করে ঠিকের হইছে কি এইবার শেষ দায়ী করে কান্দতেছে ওই মুসলমান তোমার দয়ার ভান্ডারে কি দয়া নাই নাই

পীরের মাজারের উপরে ফেলে নাই চোখের পানি ফেলো যায় না মাঝে গেছে পীরানে ফির দস্তাদের মাহবুবে সুবাহানি গৌসে সন্দানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ স্বপ্নের মধ্যে বলছে বেটা রে মারহাবা বলে আমি বাগদাদ ওয়ালা বলতেছি আর কান্দাকাটি করিস না তোর ছেলে জবাই হবে না আমার বড় ছেলের ছেলে আমার নাতি শাহমুম যাচ্ছে ওই রাজা ধ্বংস হয়ে যাবে তার আগে হজরতে তুরকান শাহ ওই বেঈমানের সাথে যুদ্ধে শহীদ হয়ে গেছে ওই শাহমুমের পাশেই তুরকান শাহ মাজা এগুলো সব চোখে দেখা জিনিস বলতেছি যার জন্য এত মজা মজা ভাইরা স্বপ্ন দেখেছে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে তোমার টাইম কয়টা বলে দশটা বলে দশটার ঠিক টাইম দশটার সময় আমার নাতি ওই নদীর কিনারে থাকবে তুমি ওই জায়গায় থাইকো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়ে গেছে তার কারণ আল্লাহর অলিদের কথা মিথ্যা হয় না আলাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন আল্লাহ নিজেই আল্লাহর অলিদের পক্ষে আছে আল্লাহ বলেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই টেনশন নাই চিন্তা নাই সব কিছুর হেফাজতে আছেন তিনিকে দশটা টাইম দিছে নদীর কিনারে যাই বসে আছে আটটা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা পুনে দশটা তখন কই আব্বা এই ওলিদের কথাও ভোঁয়া হয়ে গেল তল যায় তোকে আর জবাই না করে দুই বাপ বেটা নদীতে ডুবে মরি কত বাজে টাইম দিছে কয়েকটা ওলি আল্লাহদের টাইম আর এই বর্তমান বোঝেন না মন্ত্রী আসবে আড়াইটার সময় সেই মন্ত্রী আসতেছে রাত আটটার সময় এমন কি হয় না নাকি আব্বা খবর দেন আওয়ামী লীগের লোক আবার খেবি উঠে যে তো আমাদের বিরুদ্ধে বলতেছে বর্তমানে সেই নীতি আসে না কি এইবার ভাই আরে একটি হাসিও আসে মানে হাসতেছে কি জন্য আওয়ামী লীগের লোক হয়তো খেপতেছে না 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 এখানে কোন আওয়ামী লীগের রাজনীতি ভুল করিও করব এখানে ওলি আল্লাহদের কথা বলব ঠিক কিনা কেন বলবো আজকে যদি বর্ডার ওপেন থাকতো ওই মুজাদ্দাদের জামানের আওলাদ ফুরফুরার একজন আল্লাহর ওলি এখানে থাকতেন তাতে কোনো সন্দেহ নাই আজকে ওনারা আসেন নাই তো ওনাদের রুহানি আত্মা যেগুলো জেন্দা আত্মা ওনার জন্য জানে সরাডাঙ্গি মাদ্রাসায় আমার اولاد না যেতে পারলেও আমাদের গোলাম বাঙালি হুজুর সহ সরাডাঙ্গার অসংখ্য শালেকে জায়গায় বসে আছে এইজন্য আমি এই লাইন দিয়েছি কত বাজে 10 10 কেবল মাত্র চিন্তা ভাবনা করতেছে যখন চিন্তা কো সার পূর্ণর বাজতে বাজতে দেখে নসিমনে চলে আসতেছে আসেন কে আরে নসিমন তখন জন্ম হয়েছে নসিমন তো ই দালিং দেখছে ফিটনেস নাই বলু বুক নাই ড্রাইভার যে কোন দিক চালাই জানে আমার আমার ড্রাইভারকে বলা আছে আমার ড্রাইভার এক্স করোলা গাড়ি আমার ড্রাইভারকে বলা আছে নাইট কোচ দেখলে সাইড অল্প সাইড দিলেই হয় ট্রাক দেখলে একটু বেশি সাইড দিবি আর মসিমন যদি দেখিস তো কমপক্ষে পনেরো ফিট দূরে থাকিস তার কারণ ওয়ার ফিটনেস বলুন কিছু নাই ব্রেক এই জায়গায় চাপলে হয়তো আটাইগুলা বাজারে যাই গাড়ি থামে এর নাম কি নাম কি নসি মনসরে বলেন ঠিক কিনা পাট খড়ি বুঝায় এমন ভাবে করিছে আমি তো মনে করি খালি পাট খড়ি অটোমেটিক রিমোটে চলে আসেছে পাট খড়ির বুঝার মধ্যে যে ড্রাইভার বাবাজি চুপচাপ বসে আছে তো ও যদি অ্যাক্সিডেন্ট হয় তো পাট খড়ির মধ্যে জইলে মরল তাহলে কিসে আসতেছে নসি মনে গরুর গাড়িতে না কিসে হেলিকপ্টারে তো হেলিকপ্টার জন্মই তো হলো সেদিন

পীর কেবলা কি পীর কেবলা নাকি এসব ধানাই পানাই দাও কেন তো কত টাইটেল যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা স্বামী স্ত্রী দুজন শুয়ে আছি আমার ঘরে আবার টিকটিকি আছে বড় বড় টিকটিকি টিকটিকি চিনেন তো ধপ করে পড়বিতে পড় আমার এই স্বামী স্ত্রী দুজনের মাঝখানে পড়েছে লাভ দিয়ে উঠে আমার বউ কয় আমি টিকটিকি পানি দাও বলে টিকটিকি বলে বলে ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে এসে আমার ঘাড়ে ধরো আমি টিকটিকি আমার বউ বলতেছে কোন যাইতি স্বামী রে আমি মরতেছি আর আমার স্বামী কয় টিকটিকি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তার বউ টিকটিকি দেখে হাত ফেলে করে মরে আর গৌসে পাকের আওলাদ কুমিরের পিঠে উঠে রাজশাহীতে দিনের দাওয়াত দিতে আসে জোরে কোন সুবহানাল্লাহ ওলি আল্লাদের শত্রুতা আমি বাদ দিয়ে ভণ্ডপীর কে আমরা অন্তর থেকে ঘৃণা করি না করি এমনও ভণ্ডপীর আছে এমনও ভণ্ডপীর আছে মুইতে পানি লাই পানি এগুলো লালন সার মাজারে দেখি আব্বা আমি তো আবার ওই রকম আব্বা কিছু মনে করবেন না আপনার মরের দুধ কেমন আছে বলে হাজার দশেক আছে আমি আপনি পেশাব পানি নিলেন না কেন তো বলছে পেশাব ফ্রি পানি লওয়া কবিরা গুনা আব্বা সেই দলিলটা যদি আমি পাতাম তাহলে এই বাঘ মাসের ঠান্ডার মধ্যে আর পানি ওই জায়গায় ঢালতাম না দলিল তুমি জানো না না কেন না হাসান হুসাইন কারি পানি পানি করে মারা গেল ওই পানি এখানে ঢালা পা হুসাইন কারবালাই পানি পানি পেরে মারা গেছে ওই পানি এখানে ঢালবে না তবে সামনে যদি না ঢালো তাহলে পিছনেও ঢালো না তোমার গোষ্ঠী না পাক ওসব সব আমরাও মানি না জোরে বলেন ঠিক কিনা বাবারে বাবাজি কি আশা হাসতেছ তোরা শিখি রাখিস এই আমরা তো মরে যাব তোরা বক্ত হবি শিখি রাখিস আমার দাদা আমাদের মাদ্রাসায় এসে বলতো তোরা ঝাড়বি একটা কসাল গলা দিয়ে ঝাড়বি ভাইরা আমার এইবার এসে গেলেন জোরে বলেন মার কিসের পিছে পিছে কালকে এরা সাহির মাটিতে যাবেন খাদেমদেরকে জিজ্ঞাসা করবেন ঢুকতেই বাম সাইডে ছোট্ট কবরটা কিসের বলে বলবে এই কি বলে এই কবরটা হলো সেই কুমির যে কুমির ওনাকে বাগদাদ থেকে নিয়ে এসেছেন সুখের পানি ঝরে যাই মাঝে মধ্যে অন্তর না কারণে আল্লাহ ওলি আল্লাহদের দেশ হাজার হাজার বক্তা যার যার মত পথ প্রকাশ করে ওলি আল্লাহদের মতকে উল্টায় দেওয়া চেষ্টা করছে আমি এইবার শাহম শাহজালালের মাজার জিয়ারত করলাম শাহপরানের মাজার জিয়ারত করলাম 19 তারিখে যাব 19 তারিখ 20 তারিখ চিটাগান 21 তারিখ কুমিল্লার 22 তারিখ হবিগঞ্জ 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সিলেটের মাটিতে আমি দিনের বেলায় জিয়ারত করি কালদি বাবা শাহজালাল গো তোমার পরিশ্রমের বাংলাদেশ এই বাংলাদেশে আমার মুখ দিয়ে এমন কোনো কথা যেন হয় তোমাদের যেন করি তোমাদের সাথে এমন শব্দ যেন বের না হয় মিথ্যা কথা যদি হয় আপনাদের উপস্থিতিতে আল্লাহ যেন আমার জিব্বা কেটে নাই কি মাঠে তিনশো ষাট আউলিয়া সর্দার শাহাদ মাজার জিয়ারত করতেছি এক লোক এসে বলছে হজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনি আপনার পায়ে একটু সালাম করব আমি একটা চর দিয়ে বলেছিলাম তিনশো ষাট আউলিয়া যে আউলিয়ার নেতা যেখানে ঘুমায় আছে আমার মতন ভন্ডের পায়ে সালাম করা মহা অপরাধ ওই জায়গায় শোনা আমি বলছিলাম সালাম ঘর লোকজন দেখতো দেখত এতটুকু ভয় যার নাই বলি আল্লাহর উপরে কিসের তরি রাজি আছেন তো এখন আমি ওয়াজে আসি কোথায় কোথায় আসি এই বারাসেন তারা সুহান তালাশের নৌকা শাহ শরীফ জেন্দারি রহমতুল্লাহ আলহে ইনি হলেন খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলহে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলেহের পীর শাহ শরীফ জেন্দারি রহমতুল্লাহ আলহে উনি যখন সফরে বের হয়ে আসলেন দিনের দাওয়াত দিতে ওই সময় ভাংসিং রাজা ওদের মূর্তির সামনে পূজা দিচ্ছিল সা জিলাপি লাড়ু লাড্ডু সব দিয়ে মা আমার সাধনা মা সব পুরাই করবে আসা না পুরিলো সকলি পুড়ায় যাই মা আমার সাদ

বলে তোর মা কি খাতি পারে শাহরীফ জেন্দানি বল তাই কি পারে না তো যে মা খাতি পারে না তে তার কাছে জোর হাত করে আসিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যদি তোর মাকে খাওয়াতে পারি তাহলে কি তোরা আমার দলে আসবি বলে খাওয়াও 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 খাস করে সরমারে খ শালিখা এই

আপনারা খান জাহান আলী দেখে গেছেন আছে না আছে না এই যে খান জাহান আলী আসে খান জাহান আলী ওইখানে কালা পাহাড় ধলা পাহাড় বলে ডাক দিলে কুমির ভাসতে ভাসতে ভক্তের সাথে দেখা দেয় একটা মরে গেছে আর একটা আছে কুমির ডাকলে আসে খান জাহান আলীর কথাটা বলবো না নাকি খান জাহান আলীর কিভাবে ওই দেশে আসলো বলবো না নাকি এই যে লালন কি বলে লালন সার বিরিজের ওই মাথায় একটা আস্থান আছে সলেমান সার আস্থান কিসা কিসা আঠাইশে চৈত্র মহাফিল নসিমন করিমন ভাড়া করে সব ছেলেরা যায় যাও তোমরা যুবকরা যাও যাও আবার ওই যে পাখিতে ফুরফুরার যে একটা বিশ্ব ইস্তেমা হয় তরিকতের ইস্তেমা শেখানো তো লাখ লাখ লোক এটা হলো এটা হলো ব্রিজের এই পারে আর ওটা হলো ব্রিজের তোমরা যাও ছেলেরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করে ফায়েজ বরকত লাভ করো কিন্তু যুবকরা যখন যায় তখন চোখগুলো সাদা সলেমান শাহর মাজারে আসার সময় সবার চোখ লাল আস লাল কি ইবাদত করি নাকি মাল যে কিটানা টাইনিছে मारे টান আবার কয় দয়াল তুমি এটা কি বলে এটা কোইলকি শরীর নাউযুবিল্লাহ কোন মাথায় এবার কি সেট কৰিছে তুমি এটা কোথায় পাইছিস বলতো বলে হুজুর আমার ফির কেবলা মরার সময় আমাকে দেখে বলছে মাল দিয়ে গেলাম ধরে রাখিস সব ওয়াজ হবে রাজি আছেন তো আমি খুব শান্তি পাচ্ছি লোক আমার হাজার হাজার না হোক যে কয়টা লোক আছে ওয়াজ শুননি আলা লোক আছে রাজি আছেন তো দৌড় মারবেন না তো তাহলে আমি কেবল কোথায় কোথায় তারা এখনো বাংলার সকল অলিদের দরবার থাকলো আব্বা কিছু মনে করবেন না আমি আপনাদের কাছে আসছি সব থেকে বড় কথা হলো এই যে হ্যাপজো খানাটা এই যে বাচ্চারা পড়ে এখানে একটুখানি দশ মিনিট ঘড়ি ধরি

ছাড়বো পরে বা কিছু মনে করবেন না আজকে একটু কৃপণত করেন না আমি মাদ্রাসা না দেখে আমার চোখে পানি এসে গেছে যে আজকে আল্লাহর অলি ফুরফুরা পিসাদা কি কি বলে একেবারে জেন্দা জান্নাতের বাগান তৈরি করে গেছে আজকে শুনলাম বারোশো ছাত্র আর হ্যাপজোখানায় তিরিশ জন ছাত্র তার ভিতরে লীল্লা বর্ণিন আছে আব্বাস আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার বিশ হাজার চাই না এইখানে আপনারা আমার চাদরদার উপরে একটু এতিমখানার জন্য একটু ধৈরেই দেন ওই যে দান বাক্সে যা দেন মসজিদে দান বাক্সে দেন না দেন না আমার খুদার কসম আমি মসজিদের দান বাক্স জুম্মার দিনে দেয় এক হাজার লোক জীবনে দেখিনি দেখবেন যে দান বাক্সের আমাদের খালি খালি ব্যাচা কল্লো ওইরকম দান করেন না একটু পকেটে হাত দেন মনে করবেন যে লকডাউনে তো মই রইেই গেছিলাম নাকি করোনা ভাইরাসে তো মই রইেই গেছিলাম এখন তো আরামে আছি আর এমনদিন গিয়ে সেই মসজিদের মধ্যে ঠক করে হাসি দিয়েছি আর ইমাম সাহেব বলছে আপনি 14 দিন আইছেন না এমন দিন গেছে না তাহলে আল্লাহ তো ভালোই ভালোই বাসেন একটু দেন তো দেখি যে মানে এর আগে তো আপনারা দান টান করেছেন তো আমি যে একেবারে শেষে যে আপনাদের সামনে আসলাম আমি শুধু এতিমদের জন্য এই এতিমখানা মাদ্রাসার জন্য আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে বেশি টাইম লাগে আমি কিন্তু ওয়াজে কেবল তারাশে আসি মাদ্রাসা বড় মারহাবা কোন জোরে কোন মারহাবা আরেকবার কোন মারহাবা এবার বলতে পারেন এই হুজুরই তো ভালো পঞ্চাশ টাকায় তিনবার মারহাবা মারহাবা এখানে তিনবার মার হবার বলার কারণ আছে তো বাড়ি খাওয়ায় না লোকের বাড়ি মেলার দেয় নিজের বাড়ি দেয় না দানের ওয়াজ করে নিজেরা দান করে না মাদ্রাসার ছেলেদের জন্য আমি দোয়া করি কামাই খাওয়ার আশা করি না ওরে ছেলে তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলা একেবারে উন্মুক্ত করে দিলাম যার যা আছে ও ভাইরা আবার যদি কেউ মনে করো এই মাদ্রাসার জন্য তিনদের জন্য আমি এক বস্তা চাউল দিব বহু জায়গায় বহু কিছু লক কে খাওয়াইলো সূরসূটটাকে আজকে একটু মন ভরে দান করে দেখি। এমন একটা টাইম কোটি কোটি রাহমতের ফেরেশতা جالশায়ে হাজির আছে মহারায়ে তাকবীর আমি চাদরটা বিছাইতে কষ্ট পাইছি তার কারণ বহু বক্তা কালেকশন করেছে এই কটা মানুষ আর কয়েকবার দান করবে আর এই যে এই লোক বসে আছে আমি মনে করেছিলাম আব্দুল হাব্বুল বলি কালেকশনের উস্তাদ মরনা নিজামুদ্দিন ধুলা বলি কালেকশনের উস্তাদ তারপরে আমি মনে করেছিলাম আমার মতন মস্তার কেউ নাই এই লোকটা আমার থেকেও কালেকশনের উস্তাদ ভাইরা আমার এ কিরে বাবারে টাকা দেবার ভয়ে সব поле চলে যাচ্ছে ভাই যাই না ভাই টাকা দিতে হবে না তারা tadi চলে আসেন এ বাবাজি আপনাদের এই মাদ্রাসার কোন ধনী লোক নাই যে আজকে এই নিশিরাত্রিতে আপনার নামে 5000 টাকা দিবেন 10000 টাকা দিবেন আসেন তো দেখি একটুখানি খোল হাত খানা ছেড়ে দেন এমন একটা টাইম আজকে যে দান চাইছি যে টাইমটা রাহমতের টাইম না লা তাখুজু হুসিনাতি ওয়ালা

আমি সবার জন্য দোয়া করি আমি কালেকশন কিন্তু বেশি টাইম করি না আমি অল্প টাইম কালেকশন পছন্দ করি তার কারণ মানুষকে ডিস্টার্ব করে হয়রান করে কালেকশন করা ঠিক না আমি শুধু ওই মাদ্রাসা এতিমখানা এত বড় একটা খরচ কেউ যদি মনে করেন যে হজুর এমন একটা টাইমে টাকা দিতে মনে চায় কিন্তু টাকা তো আনি নাই কেউ যদি বলেন আমি একটি হাজার টাকা দিবেন খাতাতে লেখে তুইয়ে যান আপনি পনেরো দিন পরে দেন বেতন পাইলে দেন আপনার ব্যবসায় লাভবান হলে

মনিরুজ্জামান আধান মন পিয়াস আর একটা লোক যদি কষ্ট করে আধান দেন নিশি রাত্রিতে একটা মন পিয়াস মাদ্রাসার কাছে জমা হয়ে যায় নবীজির জীবনে বাড়ি বানার নাই নবীজির মসজিদে নববী এটা আয়েশা সিদ্দিকার বাপের প্রত্যেক সম্পত্তি নবীজির মাদ্র নবীজির বাড়ি হলো মাদ্রাসা আর আল্লাহর বাড়ি হলো মসজিদ নবীজির ঘরে কে দিবেন আগ মন পিয়াস দেন আমি তো পিয়াল চাই না আমি তো টাকা কি না ইসলাম

আমি খুব খুশি হলাম যে আপনারা দশ মন তাহলে আপনারা বলবেন এই বক্তার কুন্ডা ভাই একটু আসেন ভাই তো হাত এই হাত দিয়ে গাঁজা খাইনি ভাই কি নাম এক থানে থাকে এক থান গাম থেকে কারিগর ভাই বর্তমান কারিগরের সময়টা ভালো না জোরে বলুন চিপকিনা বর্তমান কারিগরের সময়টা ভালো না তারপরেও কারিগর ভাই আপনি যে মাদ্রাসায় খেলা গামছা দিয়েছেন আপনার জন্য দোয়া করি নদীর কুল ভাঙ্গে ওকুল ঘরের কারিগর ভাই এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আবার আপনাদের দিন ফিরবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার পরিবারকে তুমি জান্নাতের

যাই হোক আমার পুঁয়া চিন্তা নাই দশ মিনিট যখন হয়েই গেছে গেছে একটা বস্তা চাউল মান্তি করে তুইয়ে চলে যান হুজুর ইনশাল্লাহ আমার সুযোগ মোতাবেক আমি এক বস্তা পঞ্চাশ কেজি বলেন বা পঁচিশ কেজির একটা বস্তা বলেন যে সবই যখন হলো আমি পঁচিশ কেজি ওজনের বা পঞ্চাশ কেজি ওজনের চাউল ভ্যানের উপরে করি এতিমদের জন্য পাঠাই দিব এরকম একটা মানতি করলে আমি মনে করতাম যে না আমি এত কষ্ট করি আসাতে আমি একটু হলেও এতিমদের জন্য খেদমত করতে পারলাম বলেন তো কে আসেন বাবাজিরা যারা দশ মন পিঁয়াজ দেয় তারা এইটুক করতে পারে এ তারপরে এখন সবার জন্য দোয়া করব দোয়া করার পরে এই তালাশ থেকে বের হব কোন জায়গা থেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি এক আজ মন পিয়াজ টিয়াজাত দেওয়া যাবে নাকি এটা লোক হাত তুলেন তো আগুন আগুন পিয়াজ দেখ চাই হোক বলে হুজুর আপনি যে এক মন কত্তি কত্তি 10 মন দিলাম তাও আপনার পেট ভললো না

আর আধা দেন তার আমি এগারো মন পূজানোর খুব ইচ্ছা বাস তারপরে দেখি তো আধা সব হাসতেছে সাওয়ার পর তার মানে সাওয়ার পর হাসতেছে কি জেনে জানেন বলি এ কোন যাইতে হুজুর খালি চাইতেই আছে মানে আপনারা দিচ্ছেন বলে তো আমার লোক বাড়তেছে আর আদা মন পিয়াজ দেখি তো এতগুলা লোকের ভিতরে সব শেষে ওনার নাম কি জানি শেষে দিল সর্দার পাড়া আব্দুল মজিদ সর্দার আব্দুল মজিদ সর্দারকে তো আমি চিনতেই পারি ও তো মুখটা ঢেকে কাপ বসে আছে তারপরেও যদি আদামুন দেখে এত চেহারা গুলো হাস হাস করতেছে দেখা যাচ্ছে আদামুন পেঁয়াজ দেওয়া যায় না একটা লোক হাত তোলেন তো ভাই দেখেন এই মাইকের আওয়াজ যত যাচ্ছে যদি দুই একটা লোক চেতন থাকে ও লোক কিন্তু আফসোস করতেছে আরে আমি চলে আসলাম আমিও থাকলে কিছু দিতাম কিন্তু দিলে হবে কি আল্লাহ তোমার নিতে হবে ধরে বলেন ঠিক বলেন হ্যাঁ কাজী মাওলানা মনিরুল ইসলাম মনিরুল ইসলাম উনি দশ কেজি রসুন বোঝা গেল যে রসুন ও এই দেশে আছে কাজী মৌলানা মনিরুল ইসলাম মনিরুল ইসলাম মারহাবা বলেন আর একবার আর একবার এইবার বলতে পারেন হুজুর আমরা এক মন পেঁয়াজ দিলাম দেড় মন পেঁয়াজ দিলাম আমাদের বেলায় একবার মারহাবা আর কাজী মৌলানা মনিরুল ইসলামের নামে তিনবার মার হাবা আপনারা টুপিয়ালা টুপিয়ালা ঠিকই আছেন। যার জন্য আমি তিনবার মার হাবা বলি নাই আমি বলার একমাত্র কারণ আপনারাই বলেন মরবিরা লোকের বাড়ি মিলাদ দেয় নিজের বাড়ি দেয় না ওরা লোকের বাড়ি খাই নিজের বাড়ি খাওয়ায় না ওরা লোকের কি বলে দানের ওয়াজ করে দান করে না মৌলানা দশ কেজি রসুন দিল এতদিন যে মৌলানাদের বদনাম করেছেন যার জন্য আর বলেন মার হাবা কিন্তু রসুন পেলাম দশ কেজি পেঁয়াজ আর পেলাম না তো যাই হোক আপনারা কি দিবেন কি দিবেন না আর মানে আগমন পেঁয়াজ ওই যে আগমন দিছে সাড়ে দশ মন আর আগমন এবার আপনারা পরীক্ষা করেন তো যে আমি আবার চাই নাকি আর আগমন পেঁয়াজ আট করেন ইনশাল্লাহ যে এত রাত পর্যন্ত আপনারাই তো আনন্দ পাওয়ার কথা যে আমাদের মাদ্রাসায় এত রাত পর্যন্ত ভাঙ্গা মহাফিলে যে এগারো মন পেঁয়াজ হবে মাত্র সাড়ে দশ মন হয়েছে আর আগামন দেখি কোন লোকটা আছেন আল্লাহ তালা যেন আপনার মাঠ কবরকে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। একটা লোক হাত তুললে মাত্র আলামুন পিয়ার শট আছে। এই আদামুন পিয়ার শট মানে 11 মন হবে। তারপরে দেখবেন শট করে হাত তুলে মুনাজাত করব। তারপরে আবার সিরাজগঞ্জ জেলা তারাশ থানা নওগা গ্রামে চলে যাব। একটা লোক হবে না ভাই মাত্র 20 কেজি পিয়ার। এত জমি এত ফসল একটা লোক হাত না কত বড় ব্যথা আজকে আমাদের আমাদের বাংলাদেশে ফুরফুরা পিসাবরা জোনপুর পিসাবরা এসে কত মহাফিলে আমরা পাই আর এই বছর বৎসর বডার মূর্তি খাওয়া শুরু করেছে। ওই সহ্য গোষ্ঠী বলতেছে এত বড় মহামানব রে যে মূর্তিকে খাওয়াই দিতে পারে এতদিন পূজা দিলাম কত কিছু দিলাম এই মহিলা কথা কইল না আর আজকে যার কথা মতাবে কথা কইল এই মহিলাকে তালাক দিয়ে এখনই হুজুর পড়াইয়ে ইলাহা চলে বাঘের হাতে তিনশো গম্বুজ জম্বুজ মসজিদ বানাইছে এক নাইটে তিনশো ষাটটা দিঘি কেটেছে দিঘি মানে পুকুর নয় পুকুরের থেকে কমপক্ষে পকে গুণ বেশি বড় একে বলে হয় দিঘি এ বাবা এখন তো ঘন বসতি এখন তো ঘন বসতি এখন টাকা থাকলে রাজমিস্ত্রির গোষ্ঠী সহ ভাড়া করা যায় কিন্তু এক নাইটে তো এই কি বলে 360টা দিঘি কাটানো যাবে না কিভাবে কাটাইলো সেটা আমার আল্লাহর ব্যাপার তার কারণ আল্লাহর ওলি যেখানে আল্লাহ হাজির সেখানে আচ্ছা কি বানাইছে 360 গম্বুজ না 60 গম্বুজ

সে জাল্লা নয় সে মুসলমানী নয় তা আর অলি কি হ খান জাহান আলী রহমতুল্লাহ আলে কত বড় আল্লার অলি সটসট করে আমি বলতে চাই ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন এমন সময় হাল্গত খান জাহান আলি বলতে সে বাবা তুমি আজকে পিচে দাঁড়াও আমি নামাজে ইমামতি করবো ইমাম সাহেব বলছে আপনি আল্লাহর অলি মানুষ সময় মৌলার খেয়ালে থাকেন রুকুশেজদাগুল হয়ে যেতে পারে আচ্ছা বলেন তো ইমাম সাহেব যে बोलतेছে আপনি আল্লাহর ওলি মানুষ সবসময় সময় আল্লাহর খেয়ালে থাকেন রুকু সেজদা ভুল হয়ে যেতে পারে তাহলে ইমাম সাহেব কার খেয়ালে থাকে ওয়াগল আমি কেবল ইন্নী ওয়াজাহাতু ওয়াজিআলিল্লাযী ফাতারা আস-সামা ওয়াতিওয়াল আরদা আলি পায়দা কিসের দোয়া যায় না আমার দোয়া পড়িস আর আমার বউ বলতেছে এই শোনো নিয়াদ করিস না কি না কি আছে বলে ছোটো ছেলেটার একটা কম্পিউটার লাগবে না লেখাপড়ার অসুবিধা আসছে তা আমি বলছি যে বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে কিনো গেলাম তো বলছে না কুষ্টিয়ায় লাভলি টাওয়ারে লাভলি টাওয়ার মানে একটা মার্কেট ওইখানে সে দাম করেছে ছাপ্পান্ন হাজার টাকার ল্যাপটপ কি টপ আমি যা আমি যা

আমাদের মসজিদে তারা বীর ইমাম দুইজন তে অ্যাসিস্ট্যান্ট যে ইমাম সে শেষদার থেকে উঠবে কি বলি যখন আল্লাহ আল্লাহ কি বলে উঠবে উঠবে ও শেষদার সময় উঠি সামি আল্লাহু লিমান হামিদা বলি পরে আবার বলছে আমি এবার একটু সবার সাথে মিশি এবং হাসি ঠাট্টার মধ্যেই থাকি তা না হলে দুশ্চিন্তা আমার আসে না তখন বলছি যে আব্বা স্বামী আল্লাহ হলিমান হামিদার কারণটা কি ওই যে কিছু মনে করেন না চোদ্দশো টাকা একটা পাঞ্জাবির দাম করে এসছি শেষ দেয় যেই মনে পড়েছে খালি আমারই মনে পড়ে তোমার মনে পড়ে না নাকি মনে পড়ে না মনে পড়ে না হ্যাঁ হ্যাঁ

জুব্বা বানাইলো দর্জি পাগড়ি বানাইলো দর্জি কিন্তু যে মন নিয়ে নামাজ পড়ব এই মনের দর্জি একমাত্র একমাত্র মাত্র আল্লাহ এই মনটাকে যদি ঠিক করতে হয় জাহেরি এলেম হয় দুঃখের মতন আর বাতেনি এলেম হয় যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে পীর না ধরে পীর কে কথা হয়েছে ও ফুরফুরার ভয়রা চরা ডাঙ্গার ভাইরা আমার চল্লিশ বছরের কি বলে ওয়া

রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী ওয়া তুবা আলাইনা ইন্নাকা আন তাতাওওয়াবুর রহিম এমন একটা টাইম সারা বাংলার মানুষ ঠান্ডার ভিতরে জান্না দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে একটা দরজা বন্ধ হয় নাই সেটা তোমার রহমতের দরজা মাত্র কয়েকজন পাগল পাগল খড় বিছানো জায়গা লেপ নিয়ে আসে নাই তো সুখ আসে নাই তোমার রহমতের আসলে পাগল রাহাত খানা বাড়িয়েছে আল্লাহ তুমি আমাদের উপরে বেজার হয়েও না এই মাহফিলকে তুমি কবুল করে না অন্তর দিয়ে যারা দরুদ শরীফ পড়ল এই সারা এই ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার উদ্যোগে জালসা এই জালসার পক্ষ থেকে দুরুদের হাতিয়া সোনার মদিনাই নবীজির রৌজা পাকে পৌঁছায় দা কামলা দিলে কিছু না মজুরি পাই কামলা যদি ফাঁকি বাজিও করে একেবারে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়ায় না কিছু না মজুরি দয়া করে দেয় এত রাত্রিতে বসে তোমার হাবিবের প্রেমে যারা দূরত পড়ল তাদের মজুরি তুমি কি দিবা যতগুলো বক্তা বক্তা এখানে এসেছে মূর্খ আমি সব থেকে তোমার দরবারে আজকে শুরুতে একটা দরখাস্ত জানাই মহাবিল শেষ করে যখন যার যার স্থানে গিয়ে ঘুমাবো কত কিছুই তো স্বপ্নে দেখাও গো আল্লাহ আজকে স্বপ্নে তোমার হাবিবের চেহারা খানা দেখার ইচ্ছা এত রাত পর্যন্ত যারা বসে আছে তাদের আর একটা বকশিস কি দেওয়া যায় না মা হারিয়েছি বাবা হারিয়েছি মাদ্রাসা বাড়ি আসতাম সবার শরীর স্বাস্থ্য ভালো মা শুকিয়ে গেছে জিজ্ঞাসা করি মা তোমার শরীর আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দা আজকের মোনা যা তো অনেকের জীবনে শেষ মোনা যা হতে পারে আর একটা দরখাস্ত সঙ্গে রইল মাঠে তামাম পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠবে সেই মহা কঠিন বিপদের দিনে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক নিয়ে আমাদের মা বাবার পরনে পরাগে দিয়ে কবর থেকে উঠায় গো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন وارحمنا معهم لا اله الا الله محمد رسول الله لا, لا اله الا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم